আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস না থাকায় নানা ভোগান্তি পোহাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের অভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ওয়ার্ক ভিসায়ও যেতে পারছেন না অনেকেই। তবে দেশটিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনে সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন আইরিশ সরকার। এ বিষয়ে দেশটির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞান বিভাগের প্রতিমন্ত্রী নোয়েল কলিন্স বলেন, এখানে অনেক বাংলাদেশি রয়েছেন, যদি বাংলাদেশ সরকার এখানে দূতাবাস স্থাপন করেন তাদের স্বাগতম। আইরিশ সরকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবে। প্রবাসীরা বলেছেন, দূতাবাস হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে, বিশেষ করে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, পোশাক খাত আর কারি শিল্পের জন্য দেশটিতে হাজারো কর্মী প্রয়োজন। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসীদের যে কোনো প্রয়োজনে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হতে হয়। এতে নানা জটিলতার মুখোমুখি হন তারা। দূতাবাসের বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক আলোচনা দরকার। দূতাবাসটি হলে এটি ইতিহাস হয়ে থাকবে।